আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শহরের ডিবি রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান, অধ্যাপক জহিরুল কাইয়ুম, জয়া প্রসাদ সহ আরও অনেকে।